গুড আফটারনুন। আজকে অনেকটাই লেট হয়ে গেছে ব্লগ শুরু করতে, তো অনেক ভাবছিলাম তারপর আমার দীঘাতে চলার কথা বলি। এখন প্রায় কোনো তিনটে বেজে গেছে, তো এই বারান্দায় দাঁড়িয়ে আছি। সকালে আজকে প্রচুর তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম, সব কিছুতেই লেট হয়েছে, 10টা বেজে গেছে আমার তো ঘুম থেকে উঠে, 10টাই বেজেছে। তারপরে বাজার যাওয়া, বাজার থেকে ঠাকুরের ফুল মিষ্টি আনা, এইসব পরে ছড়ে লেট হয়ে গেছে। এখন বারান্দায় দাঁড়িয়ে আছি, পরে খাওয়ার দাওয়ার খাবো। বাচ্চাগুলোর খাওয়ার দাওয়ার খাওয়া হয়ে গেছে, ওখানে বসে নিজে কাজ করছি। ওই দূর থেকে দেখতে পাচ্ছ আমরা আমাকে কোলে নিয়ে রয়েছে, এই যে কোলে উঠেছে একজন, বাকিরা এসে বসে আছে, দিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকের ব্লগটা আমি আপলোড করে দিয়েছি, দেখে নিও। আমাকে তো তোমরা জানোই কাকাবাবু প্রত্যাবর্তন দেখতে গেছিলাম আমি, মানে আমার যা যা বলার আমি সেটা বলেছি, যদি বোঝাতে পারো। আমি বেরিয়ে অথরিটি শ্রী মুখার্জিকে মেসেজও করেছিলাম, কিছু ওনার সাথে কথা হলো, উনি ফেসবুকে একটা রিভিউটা পোস্ট করতে বলেছিলেন, আমি সেটাও পোস্ট করে দিয়েছি। যদি ওনাকে ট্যাগ করা তো আমার পক্ষে পসিবল নয়, এই যে আসছে দেখো, তো ওনাকে ট্যাগ করা তো পসিবল নয়, সে জন্য আমি এমনি নর্মালি আমার অ্যাকাউন্টে পোস্ট করেছি রিভিউটা। আর ওনার প্রোফাইলে গিয়ে আমি ওনার যে কমেন্ট সেকশন ছিল সেখানে আমি রিভিউটা দিয়ে দিয়েছি, যেহেতু উনি বলেছিলেন বলে আমি রিভিউটা দিয়ে দিলাম। হ্যাঁ, তবে এটা আর ভাবার ব্যাপার নেই যে উনি বলেছে বলে আমি সিনেমা সম্পর্কে ভালো ভালো কথা লিখেছি, যেটুকু আমার মনে হয়েছে সেটাই আমি ওনাকেও বলেছি, আমি রিভিউতে সেম জিনিস পোস্ট করেছি। এই হলো, এই যে আমি হলাম লাশা বনু, আমি আমার মায়ের একমাত্র বনু, মায়ের মেয়ে, আমি বাইক লাশু আকাশটা কিরম করে আছে, সবদিকে এরকম হয়ে আছে কিনা। সোনারপুরের দিকে খোঁজ করলাম, আমাদের ওদিক শ্বশুরবাড়ির ওদিকে বললো রোদ চোদ্দ রয়েছে, এখানে একদম মেঘলা হয়ে আছে, তোমরা হয়তো এখান থেকে বুঝতে পারছো না, মানে অন্ধকার হয়ে আছে পুরো, মানে এখানে বৃষ্টি বৃষ্টি হবে কিনা শুনে, মানে ফোরকাস্ট তো ছিল বৃষ্টি হওয়ার, তো এইগুলো ব্যাপার। পরে খাওয়ার দাওয়ার খাবো, বিকেলে এখনো অবধি কোনো পরিকল্পনা নেই, একটু বাজার করতে যেতে হবে, আর কেউ কিছু অর্ডার আছে, হয়তো জানবাজারে মাছ কিনতে যাবো, যদি যাই তোমাদেরকে সেটা দেখাবো, শুনতে পারলে বেশ ভালো মাছ পসে ওখানে। তো আর আপাতত কোথাও যাওয়ার তো ব্যাপার নেই, বৃষ্টিটা অলরেডি বলতে বলতে তোমাদেরকে বলতে বলতে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, সবে বলছিলাম যে বৃষ্টি হতে পারে, আমার একটা ফোরকাস্ট রয়েছে, বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো বিকেলে দেখা যাক কীরকম কী ওয়েদার থাকে, একবার যেতে হবে বাজার করতে, যদি খুব জোরে বৃষ্টি পড়ে তাহলে পসিবল হবে না। বৃষ্টি যদি জোরে পড়ে জানি না কী হয় কী, আপাতত বৃষ্টি তো স্টার্ট হয়েছে তোমাদের বলতে বলতে, তো ঠিক আছে। আর পড়ছে একদম একদমই হালকা হালকা শুরু হয়েছে বৃষ্টি, রাস্তা তো ভেজে দিচ্ছে, তো খাওয়ারে জানি বাঁধাকপি আর মাছ এগুলো আমি একটু শুনেছিলাম, এবার একটুবারই লাঞ্চ করবো। আর সব সেরকম কিছু নেই, ঘুম থেকে ওঠারই এটাকে এবার চেঞ্জ করতে হবে, কারণ আমাদের প্রচুর লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে, এবং যথারীতি ঘুম থেকে লেট হওয়া মানে দিনের কাজগুলো সমস্ত কিছু গণ্ডগোল হয়ে যাওয়া, বাজে একটা অভ্যেস তৈরি হয়েছে, বাজে এই অভ্যেসটাকে একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, জানি না আমরা যেতে পারবো কি না আজকে বা কবে যেতে পারবো, আমি বলছি আমি কালকেও এরপরেও যেতে পারবো কি না কোনো ঠিক নেই, তো যেতে পারবো কি না জানি না, ওই জন্য ইনফরমেশানটা দিয়ে দিচ্ছি যে আজ থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে ওই ফুড ফেস্টিভ্যালটা শুরু হচ্ছে ছেটে ফুটে, যে যাও না মানে যেতে পারবো না বলি মনে হয়, পারবো না এখন বলবো না, আমি এখনই বলতে পারছি না, চেষ্টা করবো, সেটাই তো, সেই জন্যই তো আমি বললাম যে যাবো কিনা আমি বলতে পারছি না, বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য আগে থেকেই বলে দিলাম যে না যাওয়ার চান্সই বেশি। আজকে থেকে শুরু হবে, 13 তারিখ অব্দি চলবে, দুপুর 12টা থেকে, কালকে কাজ আছেই তোমার, এমনিতেই কাজ আছে, তো কালকেরটা তো কালকে প্ল্যান হবে, আমি কালকেরটা নিয়ে আজকে করে বলি, তো যাই হোক 12টা থেকে রাত্রি 10টা অবধি, ওখানে টিকিট হচ্ছে 30 রুপিস করে টিকিট এন্ট্রি,
তারপর তো তুমি জয়রাম যা খাবে, কি কি স্টল হচ্ছে না হচ্ছে আমি জানি না। গতবার তো আর হয়নি, তার আগের বার একবার গেছিলাম, তো সেরকম আমরা কিছু খাইনি যথারীতি, সমস্ত কিছুই থাকে। তো যদি যাই তাহলে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। আর তোমরা যদি কেউ যেতে চাও, যেতেই পারো, যেখানে সন্তোষ সন্তোষ করে যেখানে পুজোটা হয়, যেখানে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম পাখির মেলাটা যেখানে হয়েছিল, ওইটা পুরোটা চত্বরটা জুড়েই খাদ্য মেলাটা হয়। তো তোমরা ওখানে যেতে পারো, অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা যদি চাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আগের ব্লগটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো আবার পরে তোমাদের সাথে চাটা খেয়ে আমরা এখন বেরোচ্ছি, একটু যানবাজার যাবো। ট্রেনের এত আওয়াজ, যানবাজার যাবো, মাছ আনার আছে, যানবাজারে যাচ্ছি। কারণ তোমরা তো দেখেছো অনেক যে আমরা এখান থেকেই মাছের বাজার করি, যানবাজারে এই সময় মাছটা ভালো পাওয়া যায়। কালকে সকালবেলাও আনতে পারতাম, কিন্তু ভাবলাম যে দেখি এখানে গিয়েই ওখান থেকে যা মাছ আনবো এখান থেকে তাই আনবো। যাই আর একটু শিয়ালদা যাবো, বা সবজি বাজার করা আছে, কত কিছু করতে পারবো আমি জানি না, অল্প স্বল্প কিছু তো করতে হবে, কালকে যেহেতু অর্ডার আছে। তো আমার তার মধ্যে ভেজ আছে, দুটো করে সবজি লাগে সেই জন্য, তো ভালো করছে। যাই হোক, এই আমরা বেরোচ্ছি এখন, ভালো যাই যানবাজারে, তোমাদেরকে দেখাবো যদি পারি যে মাছে এগুলো তাহলে দেখাবো। চলো হেলমেটটা পরে নিই, সঙ্গে থাকো। আমরা যানবাজারে পৌঁছে গেলাম, চলো তোমাদের মাছের বাজারটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এত গাড়ির আওয়াজে নাও শুনতে পাওয়া যায়। তো আমরা যানবাজার পৌঁছে গেছি, মাছের বাজারটা আমাদের একটু দেখিয়ে দিই, জাস্ট কী কী মাছ আজকে বসেছে। বাসের চক্করে মাছে এই যে ওর পরে আছে, মাছের জায়গা ছেড়ে চলে এসেছি। তোমরা দেখো মাছের মাছের অবসান, দেখো অনেক অবসান, তো এখানে বলছি যে এই সময়টায় মাছ বসে, দেখো মাছের খালি কালে গিয়ে দেখো।
ঘোড়া টক টক করতে করতে যাচ্ছে। তো যাই হোক, আমরা এই এবার যাব শিয়ালদার, তোমাদের তো দেখালাম প্রচুর মাছ পাওয়া যায় এখানে। আমার রুই মাছটা দরকার ছিল বলে রুই মাছটা নিলাম, এর ফাঁকে আবার রুই মাছ থাকতে থাকতে আমি এসে একটু অন্যরকম মাছ নেব। তো আজকে আমি রুই মাছটাই নিলাম, দামটাও সেম ওখানকার থেকে এখানে দামটা সেম, কিন্তু যেটা বেশি সেটা হচ্ছে যে ফ্রেশ জিনিসটা আর কি। তো এই দেখো আমরা এখন যাচ্ছি শিয়ালদার দিকে যাচ্ছি, যাবো। তো যাই হোক, শিয়ালদা মার্কেটে তো ফোনটা ইউজ করা ক্যামেরা করা ভীষণ টাফ, যে কোনো মুহূর্তে চুরি হয়ে যেতে পারে। তো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি, চলো সব। ঘুমানোর আগে ওদেরকে খুলে দিতে হয়। তো এই যে মায়ের সঙ্গে খেলা চলছে, এই দুধ পেয়েছে, দুধ পেয়েছে, দুধ পেয়েছে, জড়িয়ে ধরে আছে মা ওকে, মেয়েকে খুব ভালোবাসে। এক মাসি নিয়ে এসে গেছে, দেখো 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 মেয়েটাকে শেষ করে দিল গো আদর করতে করতে। উরি বাবা, ওই দিকে চলছে মারপিট, ভাই ভাই এদিকে দেখো, এই দেখো, এই দেখো, দাঁড়াও, এই এই বোতলটাকে নিয়ে এসেছিস তোরা, দেখতে আছে দেখতে আছে বোতলটাকে, আই কেলটু কেলটু এদিকে আয়, দেখো বোতলটাকে টেনে নিয়ে চলে এসেছে, বোতলটাকে টেনে নিয়ে চলে এসেছে। কেন্দু মামা, কেন্দু মামাকে একবার শেষ করে দিচ্ছে, খেলো মার সাথে, খেলো মার সাথে, খেলো, দেখো 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 মার সাথে খেলো। এই আয়, 12:20 হয়ে গেছে, এবারে ঢুকিয়ে দিত ওদের, দেখো 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 মায়ের সঙ্গে দৌড়েছি দৌড়েছি, বাইট বাইট, এই কত খেলছে মার সাথে, কত খেলছে, বেশি করেছে কিনা মা আবার একটু দেখে নিল। খেলার কি চোট, কামড়ে কামড়ে খেলছে মা একেবারে, সাবাস, পড়ে যাবি মামা, পড়ে যাবি ও মা, মরে যাবি রে, ওরম পড়িস না। এই দেখো গত খুঁজতেন কাকে কবর দেবে, এই দেখো এই দেখো এই দেখো বোতল নিয়ে কি করছে, দেখো তাহলে বোতলটাকে টেনে নিয়ে চলে এসেছে, গুন্ডা গুন্ডা গুন্ডা, গোল্ডু গোল্ডু, মা কিছুতেই ছাড়তে চাইছে না, মা ছেড়ে দাও, মা গো ছেড়ে দাও, ছেড়ে দাও, খাঁচায় ঢুকিয়ে নিয়ে দে। তো সবাইকেই দেখো ঢুকিয়ে দিয়েছি, এখানে ঢুকিয়ে দিয়েছি। ও আরও একটা জিনিস করার আছে, সেটা হচ্ছে হাতের কাছে একটা কাপড় নিয়ে রাখি, এটাই নিয়ে রাখি, রাত ভোরবেলার দিকে আবার তাদেরকে চেঞ্জ করতে হয়, তো সেই জন্য না হলে বাচ্চাগুলো টয়লেট করে দেয় সেই জন্য। তো যাই হোক, ক্যামেরাটা ঠিক করে নিই, ওখানে থাক, দরজাটা খোলা থাক, ও চলে আসবে। তো শোয়ার জন্য আমরা পুরো রেডি, একদম একটু বোরলিং মাখবো, খালি বোরলিংটা মেখে নেবো। তো যাই হোক, এখন 12:30 অলরেডি বেজে গেছে, তো আজকে আমাদের লাঞ্চ, এই সরি লাঞ্চ বলছি, ডিনার, লাঞ্চ তোমাদের বললামই, ডিনার ছিল হচ্ছে চিকেন, অল্প একটু চিকেন এনেছিলাম, চিকেন আর আমি ভাত খেয়েছি, বাকিরা রুটি খেয়েছে সমস্তটা। তো যাই হোক, বেশি আর কথা বাড়াবো না, সারাদিন মোটামুটি যা করলাম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম, আর
ভিডিওটা শেষ করার আগে প্রত্যেকবারের মতনই বলছি যে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। আর আমার রান্নার চ্যানেলটাও যারা সাবস্ক্রাইব এখনও করোনি, যারা এখানে রয়েছে তারা প্লিজ রান্নার চ্যানেলটা, আমার রান্নার চ্যানেল হচ্ছে রান্নাবাড়ি, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো, কথা আর বাড়াবো না, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।